This is me, Mina Pros. Give us a camera. I hope you also find an Achkin Celestial Chair Madchef. Anything for Ikanyasha Hulchi. Achke Ami and Amar Gazin Lars Chek Shate. Anything check away Kane. Oh, she's current chulay. তো আমরা সেদিন রেডি হয়ে যখন বাসার থেকে বের হই মাছ রডি হচ্ছে বৃষ্টি এসে পড়ে এন্ড আমরা এখানে আসি এখানের হচ্ছে এই অবস্থা কস বৃষ্টি পড়েছে এন্ড রুফটপে তখন বসা যাবে না তো আমরা এখানে কিছু ছবি টবি তুলি বাই দ্য ওয়ে আমার কাছে এই ওয়েদারটা খুবই ভালো লেগেছে সেদিন দিন কিছুক্ষণ এখানে থাকার পর আমরা হচ্ছে একটু এসে বসি বৃষ্টির কারণে হচ্ছে মুড অফ হয়ে গিয়েছিল এন্ড তখন আবার মুড অন হয়ে যায় আমার আমরা এখন দেখছি কি কি অর্ডার করা যায় আসার আগে অনেক বৃষ্টি পড়ছে বাইরের অবস্থা খুবই খারাপ এখানে ভিতরে সবাই This is my cousin Anu and তোমরা আমার আরেকটি ব্লগে ওকে দেখেছো আরেকটি না অনেক ব্লগে ওকে দেখেছো তো আমরা দেখছিলাম তো কি খাবা তুমি তো আমরা ওইখানে অনেক দুষ্টুমি করতেছিলাম এন্ড খাবার অর্ডার দিয়েছিলাম তো আসতে একটু লেট হবে তাই আমরা আবার একটু রুফটপে ঘোরাফেরা করতে চলে যাই কজ ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল আর এই জায়গাটা রাত্রে আমার কাছে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে এখানে সো তখন আমরা সবাই অনেক চিল করতেছিলাম অ্যান্ড অনেক এনজয় করতেছিলাম অ্যান্ড আমাদের খাবার চলে আসছে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে গিয়ে চিজি বম অ্যান্ড হচ্ছে সেটম্যানও অর্ডার দিয়েছিলাম আমরা তো খাবারের টেস্ট আমার কাছে মোটামুটি লেগেছে চিজি বমটা যেটা আছে সেইটা অনেক টেস্টি ছিল আর ভেতরে অনেক চিজ দিয়েছিল অ্যান্ড উপরে অলিভ দিয়েছিল অলিভ তো আমার ফেভারিট দেখো এটা কি পরিমাণ চিজি অ্যান্ড জুসি ওহো তো আমার কাছে এটার টেস্টটা ভালোই লেগেছে অ্যান্ড খাবারে যে রাইসটা ছিল রাইসটা অনেক ঝাল ছিল ওইটাও মোটামুটি ভালোই টেস্ট ছিল ভালোই লেগেছে দেন আমরা ওইখান থেকে বের হয়ে আসি অ্যান্ড বাহিরে ননস্টপ বৃষ্টি দেন আমরা ম্যাডচেফ থেকে বাহিরে চলে আসি অ্যান্ড বাহিরে তো বৃষ্টি পড়তেছিল অ্যান্ড আমরা একটা মলে ঢুকবো যাওয়ার পথে হচ্ছে আমরা এখানে দেখলাম চটপটি বিক্রি করতেছে তো আমরা এখানে বসলাম এসে বৃষ্টি পড়তেছে এই সময়ে রাস্তায় বসে গরম গরম চটপটি খাওয়ার মজাই আলাদা ওই টাইমটা একদম বেস্ট ছিল চটপটির টেস্টের কথা কি বলবো মারাত্মক ছিল একদম অনেক টেস্টি ছিল দেন আমরা সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি হচ্ছে খালাসে
আমরা এখানে এসে বসি অ্যান্ড আমরা অর্ডার দিই হচ্ছে কোল্ড কফি, স্ট্রবেরি শেক অ্যান্ড চিকেন টেন্ডার্স। তো খানার্সের খাবার অনেকের কাছেই পছন্দ, বাট আমার কাছে একদমই পছন্দ না। আর টেন্ডার্সও আমার কাছে এতটা ভালো লাগে নাই মোটামুটি। অ্যান্ড কোল্ড কফির কথা আর কি বলবো, কোল্ড কফি থেকে আমি হচ্ছে বানানা ফ্লেভার পাচ্ছিলাম, আল্লাহ জানে কী দিয়ে বানাইছে, এত কলা দিয়ে বানাইছে। যাই হোক, স্ট্রবেরি শেকটা ভালো লাগছে, আইসক্রিম আইসক্রিম টাইপ লাগছে, স্ট্রবেরি শেকটা বেস্ট ছিল। দেন ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা দেরি না করে হচ্ছে বাসার জন্য রওনা দিয়ে দিই, বিকজ বাহিরে বৃষ্টি ছিল অ্যান্ড আবহাওয়া বেশ একটা ভালো ছিল না। তো আজকের ব্লগ এই পর্যন্তই, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। যারা যারা আমার ব্লগ দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর যারা দেখেনি তারা তো দেখে নিন। বাই।